নারী ডিপিএলে শেখ রাসেলের অভিযোগকে ভিত্তিহীন বলছে আম্পায়ার্স কমিটি। সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়ায় ক্লাবটিকে কারণ দর্শানোর নোটিশ দিচ্ছে উইমেন্স উইং। চরম আর্থিক সংকটের মাঝে দেশের মাটিতে প্রথম ম্যাচ খেলতে নামছে শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়ার বিপক্ষে 3 ম্যাচ টি টোয়েন্টি সিরিজ শুরু সন্ধ্যায়। এশিয়ান কাপ বাছাইয়ে নামার আগে ম্যাচ ভেন্যুতে শেষবারের মতো অনুশীলন বাংলাদেশের। বাহরাইনের বিপক্ষে রক্ষণাত্মক কৌশলে খেলার পরিকল্পনা। এবং নভেম্বরের রোলবল বিশ্বকাপ আয়োজনে প্রস্তুত রোলার স্কেটিং ফেডারেশন, অপেক্ষা সরকারের অনুমোদনের। শিগগিরই শুরু হবে অনুশীলন ক্যাম্প। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। এবারে ক্রিকেট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে অংশ নিতে দ্বিতীয় ধাপে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে গেলেন 3 ক্রিকেটার সহ 7 জন, যে দলে তামিম ইয়াসির রাব্বি ছাড়াও ছিলেন মেহেদি হাসান মিরাজ। সাদা পোশাকের সাম্প্রতিক ব্যর্থতা ভুলে এই সিরিজে মনোযোগের পুরোটা দিতে চান ক্রিকেটাররা। মিরাজ বললেন, ইতিবাচক ক্রিকেটই তাদের লক্ষ্য। তবে সব ছাপিয়ে এদিন আলোচনায় ছিল তামিম সিডনসের মনস্তাত্ত্বিক লড়াই। একই ফ্লাইটে দেশ ছাড়লেও এ নিয়ে অবশ্য মন্তব্য করেননি কেউই। নিশ্চুপ নির্বাক টাইগার ওপেনার তামিমকে 4 নম্বরে ব্যাটিংয়ের পরামর্শ দিয়ে এক অস্বস্তিতে পড়েছেন ব্যাটিং কোচ জেমি সিডনস। ক্যারিবিয়ান সিরিজের জন্য দ্বিতীয় ধাপে দেশ ছাড়ার আগে বিমানবন্দরে গণমাধ্যম কর্মীদের সব প্রশ্নই এড়িয়ে গেছেন এই অজি। তবে উদাস চোখ দিয়েছে অনেক প্রশ্নেরই উত্তর। অবশ্য সিডনসের সঙ্গে একই ফ্লাইট ধরেছেন তামিমও, কিন্তু এসেছেন আগে। দুজনের মধ্যকার ফাটলের আঁচ বাইরে থেকে টের পাওয়া গেলেও হয়তো ভিতরে কিছুই নেই। এদিন গণমাধ্যম সামলানোর বড় দায়িত্ব মিরাজের ছোট কাঁধে। ইঞ্জুরিতে দর্শক ছিলেন লঙ্কা সিরিজে, নতুন প্রত্যয়ে নতুন উদ্যমে তাই ফিরে আসার অঙ্গীকার। আমি লাস্ট সিরিজ ইঞ্জুরির জন্য খেলতে পারিনি, বাট আল্লাহর অশেষ অনুগ্রহে খুব ভালো রিকভারি করেছি। সাদা পোশাকে ম্লান বাংলাদেশের হতাশার গল্প দীর্ঘ থেকে হচ্ছে আরও দীর্ঘতর। তবে সাকিবের অধিনায়কত্বে ফেরা রোমাঞ্চিত করছে মিরাজকে, সঙ্গে ফিরিয়ে আনছে সবশেষ সফরের স্মৃতি। এর আগে যখন টেস্ট ওয়েস্ট ইন্ডিজে খেলেছি তখন তো সাকিব ভাই ক্যাপ্টেন ছিল, বাট এবারও সাকিব ভাই ক্যাপ্টেন আছে। অবশ্য সে তো অবশ্যই ভালো করার চেষ্টা করব এবং অবশ্যই ইনশাআল্লাহ যে প্লেয়াররা আছে তারা যেন ইনজুরি ফ্রি থেকে ভালো ক্রিকেট খেলতে পারে। মুশির অনুপস্থিতি মিডল অর্ডারে বাড়াচ্ছে দায়িত্ব। অর্ধযুগ ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলা মিরাজ সেই প্রত্যাশারই দিতে চান প্রতিদান। জানিয়ে গেলেন এই সিরিজে বাংলাদেশ নামবে জয়ের লক্ষ্যে। মুশফিক ভাই থাকলে অবশ্যই ভালো লাগতো, কারণ মুশফিক ভাই অনেক ভালো একটা রোল প্লে করে আমাদের দেশের জন্য। আমরা যখন লাস্ট ইয়ার ওয়েস্ট ইন্ডিজ গিয়েছিলাম আমরা 2টা সিরিজ জিতেছিলাম, ওয়ানডে এবং টি টোয়েন্টি। বাট আসলে ওই এক্সপিরিয়েন্সটা খুবই মজার ছিল, আর যেহেতু 4 বছর পর যাচ্ছি অবশ্যই ভালো ক্রিকেট খেলার চেষ্টা করবো সবাই। টেস্টে আমরা হয়তো রিসেন্টলি আমরা বেশ ভালো করছি না, বাট আমরা কামব্যাক করতে পারবো এটা আমাদের বিশ্বাস আছে। দেখেন আমরা নিউজিল্যান্ডে তো ম্যাচ জিতেছি, নিউজিল্যান্ডের কন্ডিশনে যে, বাট আমরা তো এরকম না যে আমরা পারি না, বাট হয়তো আমাদের খারাপ সময় যাচ্ছে, প্লেয়াররা হয়তো কামব্যাক করার চেষ্টা করছে। এদিন তামিম মিরাজ ছাড়াও দেশ ছেড়েছেন ইয়াসির আলী রাব্বি, ছিলেন কোচিং ও সাপোর্টিংয়ের আরও 4 সদস্য। শেষ ধাপে টেস্ট দল দেশ ছাড়বে বুধবার। সাকিবের দলের সঙ্গে যোগ দেওয়ার কথা 10 জন। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। দূরদর্শিতার অভাবে বাংলাদেশকে খেসারত দিতে হয়েছে শ্রীলঙ্কা সিরিজে। দলের 2 সেরা পেসার তাসকিন শরীফুলকে ছাড়াই ঘরের মাঠে সিরিজ খুইয়েছে টাইগাররা। সেখান থেকে শিক্ষা নিয়ে ক্রিকেটারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টে আরও মনোযোগী হতে চায় ফিজিও ডিপার্টমেন্ট। এদিকে ক্যারিবীয় দ্বীপে উড়াল দেবার আগে বাংলাদেশ টাইগার্স ক্যাম্পে যোগ দেবেন শরীফুল ইসলাম। সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী। ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজে তাসকিন শরীফুলের অভাবটা বড্ড ভুগিয়েছে বাংলাদেশকে। সফরকারী পেসাররা তাণ্ডব চালালেও স্বাগতিক হয়েও অসহায় লাগছিল টাইগারদের। এমন ঘটনার পর নড়ে চড়ে বসেছে ক্রিকেট বোর্ড। সামনের দিনগুলোতে ব্যস্ত সূচি অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। পরিকল্পনা মাফিক না চললে ইঞ্জুরি বাগড়ায় সম্ভাবনা রয়েছে আফসোসের, আর তাই ফরম্যাট বিবেচনায় বিশ্রাম দিয়ে খেলানো হবে ক্রিকেটারদের।
জাতীয় দলে পর্যবেক্ষণে থাকলেও বিপত্তিটা ঘটে ঘরোয়া ক্রিকেটে, আর তাই ওয়ার্কলোড ম্যানেজমেন্টে আরও বেশি মনোযোগ দেওয়ার পাশাপাশি সফটওয়্যারের দ্বারস্থ হতে যাচ্ছে ফিজিও ডিপার্টমেন্ট। আমরা যখন ন্যাশনাল টিমের ক্যাম্পে আমাদের প্লেয়াররা থাকেন তখন ওদের একটা সফটওয়্যার আমরা ফলো করি ওদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য, কিন্তু সেই ওয়ার্কলোড ম্যানেজমেন্টে কিছুটা সমস্যায় আমরা পড়ি যখন ওনারা বিসিএল অথবা ন্যাশনাল লিগের মতো টুর্নামেন্টে খেলতে যান। তো অবশ্যই যে লাস্ট কয়েক বছরে যেহেতু আমাদের কিছু কনসার্ন আছে ইনজুরির, আমরা আরও বেশি সতর্ক হবো ব্যাপারে এবং আশা করছি ওয়ার্কলোড ম্যানেজমেন্টে আমরা ভালোভাবেই ফলো করতে পারবো। এই ধরনের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট আমরা গত দু তিন বছর ধরে করছি এবং ভবিষ্যতে এই এক্সপিরিয়েন্সগুলি আমাদেরকে আরও হেল্প করবে। লঙ্কান সিরিজের বিরতি কাটিয়ে ইনজুরি থেকে ফেরার অপেক্ষায় মিরাজ তাসকিন, তবে ঢাকা এক্সপ্রেসকে পাওয়া যাবে কেবল সীমিত ওভারের লড়াইয়ে। আর উইন্ডিজ সফরে উড়াল দেবার আগে শরীফুল নিজেকে বাজিয়ে নেবেন বাংলাদেশ টাইগার্স ক্যাম্পে। আমরা কনফিডেন্ট যে শুরু থেকে মিরাজ দলের সঙ্গে পূর্ণ মাত্রায় অনুশীলনে অংশগ্রহণ করতে পারবে। তাসকিনের রিহ্যাবের মাঝামাঝি পর্যায়ে আমরা চলে এসেছি সেকেন্ড স্টেজে। এখন তাসকিন ফুল রান আপে প্রায় 70-80% ইন্টেন্সিটিতে বোলিং করছে। শরীফুল এবং নাইম দুজনকে আমরা টাইগারদের ক্যাম্পে ইনভলভ করব। 16 তারিখ অ্যান্টিগায় শুরু হবে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। অহেতুক সমালোচনায় কান না দিয়ে কাজ করে যাওয়ার পুরস্কার দিয়েছে বোর্ড। 2023 ওডিআই বিশ্বকাপ পর্যন্ত মেয়াদ বাড়ানোর প্রসঙ্গে এমনটাই বলেছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। আস্থার প্রতিদান দেয়ায় তাড়না এখন আগের চেয়েও বেশি তার। তবে 3 থেকে বাড়িয়ে 5 সদস্যের নির্বাচক প্যানেল গঠনের নতুন সিদ্ধান্তের বিষয়ে এখনও তেমন কিছুই জানেন না প্রধান নির্বাচক। মাঠের বাজে পারফরম্যান্সে ক্রিকেটারদের পাশাপাশি সমালোচনার বানে বিদ্ধ হয়েছেন নির্বাচকরাও। টি টোয়েন্টি বিশ্বকাপের পর যা পৌঁছে চরমে, দল গঠন নিয়ে সবচেয়ে বেশি তোপের মুখে পড়েন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু, এমনকি হতে হয়েছে ব্যক্তিগত আক্রমণের শিকারও। কিন্তু সেই নান্নু বাশারের সিলেকশন প্যানেলের ওপরই আস্থা রেখেছে ক্রিকেট বোর্ড। সামনের বছর ভারতে ওয়ানডে বিশ্বকাপের স্কোয়াড নির্বাচনের গুরু দায়িত্বটাও থাকবে তাদের কাঁধে। বিসিবির নীতি নির্ধারকদের বিশ্বাসের মর্যাদা রাখতে চান প্রধান নির্বাচক। কে কি বললো না বললো এগুলো নিয়ে তো আমাদের, আমরা যখন খেলোয়াড় ছিলাম তখনও সমালোচনা হতো, নির্বাচক হিসাবে অনেক সমালোচনা হয়। এগুলো নিয়ে মাথায় রেখে তো আপনি কাজ করতে পারবেন না। এই অপরচুনিটি মাননীয় সভাপতি আমাদেরকে অপরচুনিটি দিয়েছেন, বিসিবি সবাইকে ধন্যবাদ জানাই যে পর 2023 বিশ্বকাপ পর্যন্ত কাজ করতে দিয়ে। তো এটা অনেক ইন্সপায়ার, অনেকদিন ধরে কাজ করছি এখানে, একটা সিস্টেমের মধ্যে আছি। তো বিসিবির যতগুলো প্ল্যান আছে প্ল্যান মাফিকই আমরা যাচ্ছি। তো এটা অবশ্যই একটা 2023 বিশ্বকাপ পর্যন্ত একটা প্ল্যান করে এগোচ্ছি আমরা ওডিআই টিমটাকে নিয়ে। তারপরে এই বছর আবার টি টোয়েন্টি বিশ্বকাপ আছে। আন্তর্জাতিক ও ঘরোয়া আসরের ব্যস্ততার কথা মাথায় রেখে নির্বাচক প্যানেলকে বড় করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড, যদিও এ বিষয়ে আলোচনা হয়নি বর্তমান নির্বাচকদের সঙ্গে। আমাদের সাথে এটা নিয়ে কোনো আলোচনা হয়নি, তো সুতরাং জালাল ভাই এটা আমাদেরকে ক্লিয়ার না করা পর্যন্ত তো আমরা কিছু করতে পারব না। কাজের পরিধি কি হবে, আমাদের সাথে কি অ্যাড করে কাজ করবে, এগুলো কিছু আমরা এখনো জানি না। নান্নু বাশার ও রাজ্জাকের নতুন দুই সঙ্গী কারা হচ্ছেন সে বিষয়ে এখনো ধারণা পাওয়া যায়নি। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। নারীদের ডিপিএলে পক্ষপাতদুষ্ট আম্পায়ারিং নিয়ে শেখ রাসেল স্পোর্টস ডেভেলপমেন্ট একাডেমির অভিযোগ ভিত্তিহীন। তদন্ত করে অভিযোগের সত্যতা পায়নি আম্পায়ার্স কমিটি। এরই মধ্যে নারী উইংকে বিষয়টি জানিয়েছেন আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার মিঠু। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ রাসেলের প্রতিক্রিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল। শিগগিরই তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে বলেও জানান তিনি। এই যে পিচের থেকে কতটুকু পানি, বৈরী আবহাওয়ার কারণে ম্যাচ পরিত্যক্ত হওয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে বিপাকে শেখ রাসেল স্পোর্টস ডেভেলপমেন্ট একাডেমি। ক্লাবটি অভিযোগ করে 25 মে বিকেএসপিতে কেরানীগঞ্জ ক্রিকেট একাডেমির বিপক্ষে ম্যাচে পক্ষপাতমূলক আচরণের শিকার হয়েছে তারা। বৃষ্টির পর কার্টেল ওভারে খেলার সুযোগ থাকলেও শেষ পর্যন্ত তা পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ রেফারি এমদাদুল হক। সিসিডিএম সদস্য সচিব আলী হোসেনের দল হওয়ায় নাকি বাড়তি সুবিধা পেয়েছে কেরানীগঞ্জ একাডেমি। এই ঘটনায় সেলিম শাহেদকে প্রধান করে তাৎক্ষণিকভাবে তদন্ত কমিটি গঠন করে বিসিবি। ফুটেজ দেখে নারী উইংকে ইতোমধ্যে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছে আম্পায়ার্স কমিটি। বোলিং মার্ক অফ দ্য গ্রাউন্ড ওয়াজ ওয়েট, এরকম ভেজা সিচুয়েশনে প্লেয়াররা যদি খেলে তাহলে ইনজুরি হওয়ার সম্ভাবনা ছিল, এবং যেহেতু আরও ফার্দার টাইম ছিল না তাদের এই
এক্সটেনশন করারও উপায় ছিল না, কারণ 20 ওভার হতো না। তো সেই জন্যে আপনার রুল অনুযায়ী তারা এটাকে অ্যামেন্ডেড করে দিয়েছে। এখন আমরা এই রিপোর্টটা মহিলা উইং কে পাঠিয়ে দিয়েছি ফর দের নেক্সট অ্যাকশনের জন্যে। আমরা যেটা আমাদের আম্পায়ারিং কমিটির মতামত হচ্ছে যে আওয়ার আম্পায়ার্স অ্যান্ড ম্যাচ রেফারি হ্যাড গিভেন দ্য রাইট ডিসিশন। আম্পায়ার্স ও গ্রাউন্ডস কমিটির পর্যবেক্ষণ পর্যালোচনা করে আপাত দৃষ্টিতে ম্যাচ রেফারি কিংবা আম্পায়ারদের কোনো ভুল চোখে পড়েনি নারী উইংয়ের, বরং সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ রাসেলের প্রতিক্রিয়াকে বাড়াবাড়ি মনে হয়েছে তাদের। তারা তাৎক্ষণিকভাবে যে প্রতিক্রিয়াটা দিয়েছেন সেটা কোনোভাবেই আমাদের কাছে গ্রহণযোগ্য নয়, এবং আমরা তাদেরকে চিঠি দিচ্ছি, তারা এসে, আমরা ডেটটা এখনও ঠিক করি নাই, আমরা তাদেরকে গ্রাউন্ডস কমিটির পক্ষ থেকে আম্পায়ার এবং আমরা তিন পক্ষই আমরা থাকবো, আমরা তাদের হিয়ারিং নিব এবং হিয়ারিং নিয়ে আমরা পরবর্তী আমাদের যেটা করণীয় আমরা সেটা করব। নারী ক্রিকেটে একের পর এক বিতর্কে শেখ রাসেল স্পোর্টস ডেভেলপমেন্ট একাডেমি, পারিশ্রমিক ইস্যু সমাধান হলেও এবার হয়তো শাস্তি পেতেই হবে ক্লাবটির। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। দেখছেন খেলা সময়, আবারও স্বাগত খেলা সময়ে। দেশের ফুটবলের খবর, এশিয়ান কাপ বাছাইয়ে বুধবার বাহরাইনের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ ফিফা র্যাঙ্কিংয়ে 99 ধাপ উপরে হলেও আশা হারাচ্ছেন না হ্যাভিয়ার ক্যাবরেরার দল। ম্যাচ ভেন্যুতে শেষ অনুশীলনে রক্ষণে বেশি মনোযোগ দিয়েছেন কোচ। ক্যাবরেরার কৌশলে নিজেদের ভালো খেলা নিয়ে আশাবাদী ফুটবলাররাও। মাঠে প্রবাসীদের সমর্থন ভালো খেলায় যোগ করবে বাড়তি অনুপ্রেরণা, এমনটাই মত তাদের। কুয়ালালামপুরের ন্যাশনাল স্টেডিয়াম বুকের জলিলের পরন্ত বিকেলে অনুশীলনে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এশিয়ান কাপের বাছাইয়ে বুধবার মাঠে নামার আগে ম্যাচ ভেন্যুতে শেষ অনুশীলন। 34 বছর পর ইন্দোনেশিয়ার বিপক্ষে ড্র করা দলটা আছে আত্মবিশ্বাসের তুঙ্গে। তবে মাটিতেই পা রাখছেন কোচ হ্যাভিয়ার ক্যাবরেরা। ইন্দোনেশিয়ার চেয়ে বেশ শক্ত প্রতিপক্ষ বাহরাইন। ফিফা র্যাঙ্কিংয়ে তারা আছে 89তম স্থানে। প্রথম ম্যাচের প্রতিপক্ষ বাহরাইনের চেয়ে বাংলাদেশ পিছিয়ে আছে 99 ধাপ। ভালো করাটা কঠিন হলেও অসম্ভব নয়। মালয়েশিয়ায় বৃষ্টির মাঝে অনুশীলনে কোনো ক্লান্তি ছিল না জামালদের মাঝে। শক্ত প্রতিপক্ষকে কিভাবে কাবু করা যায় তা নিয়েই এদিন কাজ করেছেন কোচ। মনোযোগ বেশি দেয়া হয়েছে রক্ষণ ভাগে। করোনা পরিস্থিতি ভালো থাকায় স্টেডিয়ামে 60,000 দর্শক ম্যাচ দেখার সুযোগ পাবেন। মালয়েশিয়ায় অনেক প্রবাসী বাংলাদেশি রয়েছেন, তাদের সমর্থনও চাইলেন ফুটবলাররা। কিভাবে আমরা বাহরাইনের সাথে ডিফেন্ডিংটা কম্প্যাক্ট রাখবো এটা নিয়ে কাজ হয়েছে, ইভেন সেট পিস নিয়েও কাজ হয়েছে। কিভাবে আমরা পজিশন ক্রিয়েট করবো সেট পিসে ওদের এগেনস্ট ডিফেন্ডিংয়ে। আমরা জানি মালয়েশিয়াতে অনেক বাঙালি প্রবাসী ভাইরা আছেন, যেহেতু স্টেডিয়াম পুরোপুরি সবার জন্য ওপেন, সো আমরা আশা করবো যে বাঙালি ভাই বোনেরা সবাই আমাদেরকে সাপোর্ট করবেন যাতে আমরা আরো ভালো খেলতে পারি। বাহরাইন বধে ভিডিও ফুটেজ দেখে সাজানো হয়েছে পরিকল্পনা। ফুটবলাররা সবাই ফিট থাকায় ভালো খেলার লক্ষ্য দলের সহকারী কোচের। টিমের যে কম্বিনেশন, টিম ওয়ার্ক, এটা আগের চেয়ে অনেক এখন অনেক বেটার। সবাই ভালো কিছুর অপেক্ষায় আছে। বাহরাইন শক্ত প্রতিপক্ষ, ইন্দোনেশিয়ার চেয়ে বেটার সেট। আমরা ওদেরকে অ্যানালাইসিস করেই আজকে ট্রেনিংটা সাজাইছিলাম এবং আমাদের প্রিপারেশন অনেকটা বেটার। সো আমরা আশা করি বাহরাইনের সাথে ভালো একটা ফুটবল ম্যাচ উপহার দিতে পারবো। বাছাইয়ে বাহরাইনের পর বাংলাদেশকে লড়তে হবে স্বাগতিক মালয়েশিয়া ও তুর্কমেনিস্তানের বিপক্ষে। পারভিন আক্তার, সময় সংবাদ। খেলার সময়ে আরও থাকছে রোল বলের খবর। সরকারের অনুমোদন পেলেই চলতি বছরের নভেম্বরে রোল বল বিশ্বকাপের ষষ্ঠ আসর আয়োজন করতে প্রস্তুত বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন, এমনটাই জানিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদ আসিফুল হাসান। বিশ্বকাপ সামনে রেখে খেলোয়াড়দের ক্যাম্প শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন ফেডারেশনের এই কর্তা। সেই সঙ্গে রোল বলে বিপিএল আয়োজন করার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি। সবশেষ 2017 সালের ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো বাংলাদেশ আয়োজন করেছিল রোল বল বিশ্বকাপ। স্বাগতিক হিসেবে সবার নজর কেড়েছিল লাল সবুজ জার্সিধারীরা। পুরুষদের বিভাগে বাংলাদেশ হয়েছিল চতুর্থ আর নারীদের বিভাগে পঞ্চম। 2 বছর পর ভারতের চেন্নাইয়ে পঞ্চম রোল বল বিশ্বকাপ খেলেছিল লাল সবুজরা। সেবার সেমিফাইনালে ভারতের বিপক্ষে লড়াই করেও 2-1 গোলে হেরে যায় বাংলাদেশ। এরপর স্থান নির্ধারণী ম্যাচে সেনেগালকে 7-1 গোলে উড়িয়ে দিয়ে তৃতীয় হয়েছিল লাল সবুজ জার্সিধারীরা।
এদিকে মুজিব শতবর্ষে বিশ্বের 50টি দেশ নিয়ে বঙ্গবন্ধু গোল্ড কাপ আয়োজন করার কথা ছিল রোলার স্কেটিং ফেডারেশনের, কিন্তু বিশ্বব্যাপী করোনার প্রাদুর্ভাবের কারণে সেই টুর্নামেন্টটিও ভেস্তে যায়। যদিও পরবর্তী রোলবল বিশ্বকাপ মিশরে হওয়ার কথা থাকলেও আফ্রিকা মহাদেশের এই দেশটির অনীহা থাকায় এবার বাংলাদেশের সামনে আরও একটি বিশ্বকাপ আয়োজনের সুযোগ রয়েছে। সত্যি সত্যি যদি অফিসিয়ালি তারা আগ্রহী না হয়ে থাকে, আমরা কিন্তু ওনাদের বলেছি যে আমরা আগ্রহী, সেইটা যদি সত্যি সত্যি হয়ে থাকে, ওয়ার্ল্ড ফেডারেশন আমাদের বলবে অফিসিয়ালি, এবং আমরা যদি সরকারের সাপোর্ট পাই, আর সরকারি সাপোর্ট ছাড়া একটা ওয়ার্ল্ড কাপ ইম্পসিবল। করোনার কারণে গেল 2 বছর রোলবলের কোনো জাতীয় চ্যাম্পিয়নশিপ হয়নি, যেখানে জাতীয় দলের অনুশীলনও বন্ধ রয়েছে। তবে বিশ্বকাপ সামনে রেখে খেলোয়াড়দের ক্যাম্প শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন ফেডারেশনের এই কর্তা। আমরা দিন তারিখও মোটামুটি ঠিক করেছিলাম, কিন্তু ওই মহামারীর কারণেই আমাদের বিপিএলটা হয়নি। তবে আমরা নতুন স্পন্সর আমরা ক্রিয়েট করে এবং তাদের সঙ্গে আলাপ করে ইনশাল্লাহ আমি পাবো, এবং বিপিএল এই দেশে হতে হবে, নাহলে আমার প্লেয়ার উঠবে না। এদিকে রোলবলে খেলোয়াড় তৈরির লক্ষ্যে এরই মধ্যে জেলা পর্যায়ে কাজ শুরু করেছে বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন। ইস্তেক দীপু, সময় সংবাদ, ঢাকা। দেখছেন খেলার সময়, সঙ্গেই থাকুন। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নারী ডিপিএলে শেখ রাসেলের অভিযোগকে ভিত্তিহীন বলছে আম্পায়ার্স কমিটি। সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়ায় ক্লাবটিকে কারণ দর্শানোর নোটিশ দিচ্ছে উইমেন্স উইং। এবং চরম আর্থিক সংকটের মাঝে দেশের মাটিতে প্রথম ম্যাচ খেলতে নামছে শ্রীলঙ্কা। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে, সঙ্গেই থাকুন সময়।